ভূ-উষ্ণায়নের ফলে যে ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে তা নিয়ে পর্যালোচনা অত্যন্ত জরুরি। বুধবার দুর্জনগরস্থিত হলিক্রস স্কুলের উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন একটি উন্নত ভবিষ্যতের দিকে প্রয়াস এই থিমের উপর প্রদর্শনী ও প্রতিযোগিতার সূচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কথার চাইতে তা কার্যকর করা অনেক বেশি লাভজনক। অংশগ্রহণকারী সমস্ত স্কুলের সদস্যদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গুণগত শিক্ষার উপর গুরুত্ব দেন, স্কুলের ভূমিকার অত্যন্ত প্রশংসা করেন। ছাত্রছাত্রীরা যাকে ভবিষ্যৎ সঠিক দিশা এগিয়ে যায় তার জন্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গুরুত্ব তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় 50টি স্কুলের প্রতিনিধিরা অংশ নেন। টেকসই উন্নয়ন একটি উন্নত ভবিষ্যতের দিকে প্রয়াস এই থিমের উপর বিভিন্ন মডেল নিয়ে হাজির হয় অংশগ্রহণকারীরা। By saying this phrase, this age-old philosophy encapsulates the idea that the world is a family, interconnected and interdependent. As we witness the challenges of our time, the significance of this principle becomes more evident than ever. The G20's commitment to strong, sustainable, balanced and inclusive growth aligns seamlessly with our ethos as a nation. We do have ways to foster an environment that not only nurtures economic property or prosperity, but does so in a manner that is sustainable, inclusive, and respects the delicate balance of our ecosystem. It warms my heart to see that our school. Bureau report, Khobar Tripura.